আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই রাতের আপডেটে আজ নভেম্বর মাসের তিরিশ তারিখ সকালেই পহেলা ডিসেম্বর একটি আনন্দ উৎসবের আয়োজন চলছে কুয়েতে এই উপলক্ষে কুয়েতের নীতি নির্ধারকরা দুটি সুখবর দিয়েছে একটি হচ্ছে ষাট বছর বয়সীদের জন্য অন্যটি হচ্ছে মাসুরা সাগিরা যারা আঁকামা ট্রান্সফার করার সুযোগ পাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে এটি নিষেধ করা হয়েছে কুয়েতের জনশক্তির জন্য পাবলিক অথরিটি পরিচালনা পর্ষদ ষাট বছর বয়সীদের উপরে যে নিষেধাজ্ঞা ছিল যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট ছাড়া আকামা অবায়ন হতো না স্বাস্থ্য বিমা ছাড়া আকামা অবায়ন হতো না এবং অতিরিক্ত দুশো পঞ্চাশ দিনের দিয়ে আকামান অবায়ন করা লাগত এটার যে নতুন আইন ছিল যেটি কার্যকর হয়েছিল দু সালে বাতিল করা হয়েছে বর্তমান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের সরাসরি নির্দেশনায় যা কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার বছর বয়সীদের যে জটিলতা ছিল এটি একবারই শেষ হয়ে গেছে এখন আগের মতোই যেটা নতুন আইন কার্যকর হওয়ার আগের নিয়ম ছিল স্বাভাবিকভাবেই একজন প্রবাসী আকামা নবায়ন করতে পারবেন যদিও তার বয়স ষাট বছর হয়ে গেছে বা তার বেশি হয়েছে বা ষাট বছর হওয়ার পথে রয়েছে এই সিদ্ধান্তটি অসাধারণ ছিল এই সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে অ্যামিনিস্টি ইন্টারন্যাশনাল সহ বহু সংগঠন থেকে বর্তমান ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি একই সাথে আজকের দিনে আরও একটি সুখবর পেল কুয়েত প্রবাসীরা তা হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি আকারে যে খাত রয়েছে যেটাকে ইংলিশে এস ই বলা হয় আরবিতে যেটি মাসুরা সাকিরা এই ব্যক্তিরা এখন এক বছর পরেই আকামা অবয়ন করতে পারবে যেই সিদ্ধান্তটি আগে কার্যকর ছিল যেটি নয় বাই হাজার ষোলো চোদ্দো নম্বর অনুচ্ছেদ সেটি সংশোধন করা হয়েছে এই সংশোধনের ফলে নতুন করে এই মাসুরা সাকিরার প্রবাসীরা অবয়ন করতে পারবেন একই প্ল্যাটফর্মে যেটি এক বছর অতিক্রম করলে কফিল বা কোম্পানির অনুমতি নিয়ে যেটা আগে তিন বছর ছিল এই তিন বছরের যে বাধ্যবাধকতাটা ছিল সেটি বাতিল করে দিয়ে সেটি এখন এক বছরে নিয়ে আসা হয়েছে এক বছরে কফিলের অনুমতি নিয়ে আকামন আবয়ন করতে পারবেন সেক্ষেত্রে ফি দিতে হবে তিনশো দিনার যা নতুন করে সংযোজন করা হয়েছে আশা করি এই খাতে যুক্ত ব্যক্তিরা দারুণভাবে উপকৃত হবে যারা দীর্ঘদিন থেকে অপেক্ষায় রয়েছেন আকাম করবেন কোম্পানি পরিবর্তন করবেন তবে এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে অবশ্যই আমাদের সবাইকে মনে রাখতে হবে কফিলের অনুমতি ব্যতীত বা কোম্পানি কোম্পানির অনুমতি ছাড়া আপনি এই কাজটি সম্পূর্ণ করতে পারবেন না সরকারকে আপনার তিনশো আর দিতে হবে দুটি ইনফরমেশনই আজকের দিনের আলোচিত বিষয় ছিল আশা করি আপনারা এই তথ্যটি শেয়ার করে দিয়ে বাকি প্রবাসী ভাই উপকৃত করবেন যাতে করে তারা সঠিকভাবে এটির সুযোগ গ্রহণ করতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন এভাবে নিত্য নতুন আপডেট তথ্য আপনারা প্রতিদিন দেখতে পাবেন